পুরনো এক হাজার টাকা এবং পাঁচশো টাকার নোট বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলি হয়েছিল সোমবার তার রায় দিল সুপ্রিম কোর্ট রায়ে বলা হয়েছে কেন্দ্রের সিদ্ধান্তে কোন ভাবেই ভুল ছিল না আর সেই জন্য কেন্দ্রীয় সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে কেন্দ্র সরকারের আর্থিক কোন সিদ্ধান্তকে পাল্টে দেওয়া যায় না রিজার্ভ ব্যাংকের সঙ্গে ছমাস ধরে আলোচনা করে কেন্দ্র নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল রায় ঘোষণার সময় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ